তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বা ডিওনিমা চ্যানেলে। আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো চলছে। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 2.3 থেকে রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো উল্লেখ করে দেবো এবং তোমাদের যাতে এই জায়গা থেকে পরীক্ষা কী জাতীয় প্রশ্ন আসতে পারে সেগুলো বুঝতে সুবিধা হয়, সামান্য একটু সেক্ষেত্রে সুবিধা হবে। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন সেটা হলো অনুঘটক কাকে বলে। এই প্রশ্নটা এতটা ফ্ল্যাট না, এসে একটু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। সেটা হলো অনুঘটকের বৈশিষ্ট্য কী। যেটাই হোক, তোমরা যে অনুঘটকের সংজ্ঞা সেখান থেকে বৈশিষ্ট্য পেয়ে যাবে, মানে অনুঘটক বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে, অনুঘটক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এগুলো বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো। পরের যে প্রশ্ন সেটা হলো ছবি তোলার স্টুডিওতে ডার্ক রুম কেন ব্যবহার করা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সম পরিমাণ জল মেশালে বুদবুদ বের হয়, ব্যাখ্যা করো। বিক্রিয়াটা লিখতে হবে, এক্ষেত্রে যে জল এবং অক্সিজেন তৈরি হচ্ছে সেটা লিখতে হবে এবং সেই যে অক্সিজেন যেটা তৈরি হচ্ছে সেটাই বুদবুদের আকারে বের হতে থাকে। এতে কোন অনুঘটক ব্যবহার করা হয় এটাও মেনশন করতে হবে, সেটা হলো MnO2 ব্যবহার করা হয়। পরের যে প্রশ্ন সেটা হলো আলু থেকে কোন উৎসেচক পাই, আলু থেকে ক্যাটালিজ উৎসেচক পাই। এক্ষেত্রে এরকমও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মানে ধরো এই প্রশ্নটাকে যদি আরও ভেঙে দেওয়া হয় যে এতে এই অনুঘটক MnO2 বদলে আর কোন পদার্থ ব্যবহার করা যায়, সেটা হবে এই আলুর ক্যাটালিজকে ব্যবহার করা যায়। আচ্ছা, অনেক সময় এখান থেকে প্রশ্নও আসতে পারে অনুঘটক এবং এই যে উৎসেচক এদের মধ্যে পার্থক্য কী, সেটাও কিন্তু পড়ে রাখবে। আর যদি না জানো আমাকে কমেন্ট করো, বা তোমরা আমার ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের যে প্লেলিস্ট আছে সেখানেও পেয়ে যাবে। আমি চেষ্টা করবো লিঙ্কটাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। পরেরটা হলো তাপগ্রাহী ও তাপমচি বিক্রিয়ার পার্থক্য, খুব খুব গুরুত্বপূর্ণ, বারবার আসে। পরেরটা হলো, পরের যে প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, প্রশ্নটা মানে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু এই টপিকটা সম্পর্কিত প্রশ্ন আসবেই, সেটা হলো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিতে এক্ষেত্রে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়, এক্ষেত্রে প্রভাবক হিসাবে কী ব্যবহার করা হচ্ছে, মানে বিক্রিয়াটা পুরোটা লিখতে হবে। N2 প্লাস হাইড্রোজেন, এখান থেকে পাচ্ছি NH3, ব্যালেন্স করতে হবে N2H3, তাহলে এখানে 2 দিলাম, তাহলে এর সামনে 3 দিলাম। হ্যাঁ, এক্ষেত্রে কী কী উৎসেচক হিসাবে ব্যবহার করা হচ্ছে, লৌহ চিরচূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হচ্ছে, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 200 অ্যাটমসফিয়ার চাপ, এগুলো ব্যবহার করা হচ্ছে। পুরোটাই লিখতে হবে, লৌহচূর্ণ অনুঘটক হিসাবে কাজ করে, 550 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 200 অ্যাটমসফেরিক চাপ, এইটা হলো প্রভাবক হিসাবে কাজ করে। যখন এই বিক্রিয়াটা লিখতে দেবে পুরোটা অবশ্যইভাবে লিখবে, ঠিক আছে, পুরোটা লিখতে হবে। আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, মানে আসে এরম একটা, গড়িয়ে ফিরিয়ে যে কোনোভাবে শূন্যস্থান হোক, ছোটো প্রশ্ন বড় প্রশ্ন যে কোনোভাবে এটা আসে এই টপিকটা নিয়ে, খুব ভালো করে পড়ে যাবে। পরেরটা হলো ইলেকট্রনের গ্রহণ বা বর্জন অনুযায়ী জারণ বিজারণ কাকে বলে। যখন কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেইটা কি, সেটা হলো তোমার জারণ। আর ইলেকট্রন যখন কোনো কিছুর সাথে যোগ হচ্ছে কোনো আয়নের সাথে, তখন সেটা হলো তোমার বিজারণ, খুব ভালো করে পড়ে রাখবে। এটাও অলরেডি আমি যখন এগুলো পড়িয়েছি ডিটেলস বলে দিচ্ছি, এখন ভিডিও আমি এগুলো এক্সপ্লেন করে বড় করছি না, কারণ পরীক্ষার আগে বড় বড় ভিডিও তোমাদের দেখারও অসুবিধা, আর সেই জন্য তোমরা অলরেডি এগুলো অলরেডি তোমাদের পড়া হয়েই গেছে, জাস্ট একটা সাজেশন ভিডিও বলতে পারো। পরের যে প্রশ্ন সেটা হলো অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে যে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়, তা ড্যাশ পরিবর্তনের উদাহরণ, মানে তাপগ্রহী, তাপগ্রাহী না তাপমচি। যেহেতু প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে কী হবে, তাপমোচন করছে, তাহলে এটা হলো তাপমচি বিক্রিয়ার উদাহরণ। এবার যে জাতীয় প্রশ্নে আসি সেই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব আসি, সেটা হলো ধরো উদাহরণ দিয়ে দিলেন, সেখান থেকে বলতে বলছে যে তাপগ্রাহী বিক্রিয়া কোনটা, তাপমচি কোনটা। যেমন ধরো পোড়া চুনের মধ্যে জল যোগ করা হলে এতে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। তোমরা যখন বাড়িঘর রং করার জন্য যে চুন ভেজানো হয় সেটা দেখবে যে সেই পাত্রটা গরম হয়ে ওঠে, অর্থাৎ এক্ষেত্রে মানে প্রচুর পরিমাণ তাপ তৈরি হয়, তাপ তৈরি হওয়া মানে তাপ মচি, মোচন করছে, ছেড়ে দিচ্ছে। পরের যে প্রশ্ন সেটা হলো কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টালের সাথে অ্যামোনিয়াম নাইট্রেটের বিক্রিয়া, এটা কি এক্ষেত্রে প্রচুর পরিমাণ তাপ টেনে নেয়, অর্থাৎ এটা হলো তাপগ্রাহী বিক্রিয়া, এতটাই টেনে নেয় যে পাত্রটা ঠান্ডা হয়ে পড়ে, ঠিক আছে। পরের যে প্রশ্ন সেটা হলো জারণ বিজারণ লিখতে হবে এবং দেখাতে হবে। এক্ষেত্রে দেখো কী হয়েছে, দেখো Fe তার সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, ক্লোরিন যুক্ত মানে এটা হলো জারণ, তাহলে এক্ষেত্রে হলো এটা জারণ। কোনটা জারণ হচ্ছে, Fe থেকে
FeCl টু এটার জারণ হয়েছে। পরের যে প্রশ্ন সেটা হলো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, এক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হলো সেটা হলো বিজারণ, তাহলে এক্ষেত্রে ঘটছে হলো বিজারণ। এপাশে আসি, এগুলো হলো ইলেকট্রনের মাধ্যমে বোঝাচ্ছে জারণ বিজারণ। MnO42- ছিল, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, সেটা হলো জারণ। পরেরটা দেখো Sn2+, এটা ইলেকট্রন গ্রহণ করে Sn হয়ে গেছে, তাহলে এটা হলো ইলেকট্রন গ্রহণ করেছে মানে হলো এটা বিজারণ। এরকম প্রশ্ন আসতে পারে বা উদাহরণ দিতে পারে, তার সাথে শূন্যস্থান পূরণও এইভাবেই আসতে পারে, প্যাটার্নটা একই রকম হতে পারে। পরেরটা হলো এই জাতীয় প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝে নাও, এই বিক্রিয়ায় বিজারক কোনটি এবং কেন ব্যাখ্যা করো। এই যে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে এটাতে বিজারক কোনটা, আগে মনে করতে হবে বিজারক কাকে বলে। বিজারক যেটা সে নিজে কি হয়, নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, তাহলে বিজারক, তাহলে এক্ষেত্রে কোন বিক্রিয়া ঘটছে, বিজারক কি করছে, নিজে জারিত হয়, তাহলে এক্ষেত্রে জারণ কোথায় ঘটেছে, দেখো HBr থেকে ব্রোমিন বেরিয়েছে, দেখো এক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে গেছে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি বিক্রিয়া, সেটা হলো হাইড্রোজেন বেরিয়ে গেছে মানে জারণ বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে HBr হলো বিজারক, বিজারক পদার্থ কি হয়, নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে। পরেরটা হলো এই বিক্রিয়ায় জারক কোনটি ও কেন। দেখো এক্ষেত্রে জারক, জারক নিজে কি হয়, নিজে বিজারিত হয়, তাহলে দেখো এক্ষেত্রে MnO2, এখান থেকে MnCl2 হয়েছে মানে অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি হলো বিজারণ, তাহলে যে নিজে বিজারিত হয় সেই হলো জারক, তাহলে এটা হলো জারক, বোঝাতে পারলাম। এইভাবে প্রশ্ন আসতে পারে, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার সাথে দেখো, থ্যাংক ইউ।